আপনার কথা বলছে মনে নাই মনে থাকবে না আজকের নাম তো আজকে বাংলাদেশ পাঁচ দশকের বাংলাদেশ কিন্তু পঞ্চাশ বছর পার হয়েছে একান্ন বছরে পড়েছে স্বাধীনতা আর আওয়ামী লীগের হচ্ছে সাড়ে সাত দশকে চুয়াত্তর বছরের আওয়ামী লীগ বঙ্গবন্ধু নেতা জনেত্রী শেখ হাসিনা নেতা দেশ বাংলাদেশ বাহন হচ্ছে আওয়ামী লীগ বাহন হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা আপনারা সেইখানে আসছেন আজকে সম্বর্ধনা অনুষ্ঠানে সম্বর্ধনা না দিলে কোনো আপত্তি ছিল না কারণ দুই হাজার চোদ্দ তো সভাপতি হয়েছিল ব্যাপকভাবে সম্বর্ধনা হয়নি ওটার ভিতরে কোন কারণে যে এই উপজেলা আওয়ামী লীগের মাথায় ঢুকলো যে একটু দেওয়া দরকার দেওয়া দরকার কারণ হচ্ছে আমার নাকি দেওয়া হচ্ছে রমজান সেক্রেটারি হয়েছে সেই জন্য শিমুল হলে দিত না কিন্তু দেয়নি সম্বর্ধনা না সম্বর্ধনা আমাদের দায়িত্বটা বেশি বেশি হলো যে আমরা হাইকোর্ট মুক্ত অনুপ্রবেশকারী মুক্ত সাদাবাদ মুক্ত একটা আওয়ামী লীগ করতে চাই বাউন্নটা ইন্ডিয়ান এই জেলা সাতটা উপজেলা আটটা পৌরসভা এগুলো আমরা দেখতে হবে আমরা সেইভাবে দেখার চেষ্টা করব আল্লাহ আমাদের বাঁচা রেখে আমরা দেখবই যে আওয়ামী লীগের সম্মেলন জেলাতে কখনোই পাঁচ বছর আগে হয় নাই ওটা আট বছর পার হয়েছে আবার খবরটা শুরু হবে পূর্ণাঙ্গ কমিটি হয়নি ধরে নেন এরা পাঁচ ছয় বছর চলবে এর মাসকে নির্বাচন তো হবে এক বছর দশ মাসের মাথায় নির্বাচন হয়ে যাবে আমাদের সামনে তিনটা নির্বাচন আছে এখানে জয়ীনের নির্বাচন মাসগেমের নির্বাচন পৌরসভা নির্বাচন ডিসেম্বরের মধ্যে একসাথে তিনটা হয়ে যাবে এখানে তো ভাই বন্ধুরা আছেন আপনারা আমরা বিশ্বাস করি সকলেই আপনারা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের নেতা কর্মী আপনারা এবং প্রত্যেকের কোনো না কোনো জায়গায় কোনো না কোনো রকম আপনাদের অবদান রয়েছে এবং রয়েছে বলেই আজকে আওয়ামী লীগ হিসেবে দাঁড়িয়ে আছে এই বলে গ্রাম গুদাসপুরে আমাদের রমজানের সুন্দর কথা বলেছে যে কথাটা নেত্রী খুব ভালোভাবে জানে বলে আমাদের সাজান ভাই বললো না আমি আসাম পড়ার জন্য সংসদীয় কমিটি বাইরে ছিলাম এরা সব দেখা করতে গেছিল আমাদের সালদার সাহেবের নেতৃত্বে সবার পরিচয় দিয়েছে হাতও ছিল শুধু হাত থেকে করলো না কিন্তু হালিম ছিল মমতা ছিল সাদান ছিল তখন দেখে টেকে বলতে আচ্ছা আমার সবের জন্য নির্ভর কুতু যাই সালদার সাহেব বলেছিল যে সবের নির্ভর মানে বললেন নয় আপনাদের এলাকায় এই যে উনসত্তরটি আসনের মধ্যে একটি আসন কুদ্দুস সাহেব এসে সব কুদ্দুস ভাই গেছে এটা তো সবের জন্য নির্ভরই আমার এই কৃতিত্ব কিন্তু জনেত্রী শেখ হাসিনার একদিকে আর একদিকে আপনাদের আপনারা সকল ব্যারিকেড ভেঙে আমাকে ভোট কাটি আমার চেহারা দেখে ভোট দেন ভোট দিয়েছেন বঙ্গবন্ধুর প্রতি জনেত্রী শেখ হাসিনার প্রতি এবং দেশের প্রতি আমার যে কার্যক্রম ছাত্র জীবন থেকে অধ্যবধি সেই কারণের জন্য আপনারা আমার বিশ্বাস স্থাপন করেছেন আমি সেই বিশ্বাসের মর্যাদা দেওয়ার জন্য সারাক্ষণ ব্যস্ত থাকি এবং দেয়ার চেষ্টা করেছি ইনশাল্লাহ আমি মরে গেলেও এই এলাকার মানুষ শত বছর আমার কথা স্মরণ করবে বলে আমি বিশ্বাস রাখি আপনাদের মাথা আমি উঁচু করে দিয়েছি আপনাদের কোনো চাঁদ চলে বসে কোনো হাত বাজে চলতে চলতে আপনাদের শুনতাম না দেখি যে তোদের শেখ হাসিনা কি করছে তোদের একটি কুদ্দুস কি করেছে এই কথা বলার সাহস অন্য কারণই নাই কারণ সেই জায়গা আমরা রাখি নাই প্রত্যেকটি জায়গায় আমরা উন্নয়নের শুধু না উন্নয়ন করে দিয়েছি আজকে সকালে দুটা প্রতিষ্ঠান হাই স্কুলে চারতলা বিল্ডিং এ উদ্বোধন করলাম আমাদের আহমদপুরে আমাদের এসা ভাইয়ের একটা ইয়া ছাত্রী সংখ্যা মাত্র একশো একুশ জন আর জায়গা লাগবে ওখানে ছয়শো জন ছাত্রী লাগবে সেই বিল্ডিং করে দিয়ে আসলাম চারতলা বিল্ডিং উদ্বোধন করে দিয়ে আসলাম আবার আমাদের লক্ষ্মীপুর বাজারে বারেগ্রাম মহিলা বাণিজ্য বিদ্যালয় যার সভাপতি আমাদের মিজান সেই বারোটার সময় সেখানেও আমরা করে দিয়েছি আজকে আমি এতে দিয়ে আটটা অনুষ্ঠানে যোগ দেব এই বয়সে কিন্তু আটটার থেকে শুরু করেছি সরকারি এবং বেসরকারি রাত কখন ফিরবো জানি না তবে আপনাদের আমরা
আশ্বস্ত করতে পারি আমি তো বেঁচে থাকি। আমি আর রমজান আমরা এমন একটা টিম করব যে টিম প্রতিদিন কোন না কোন ইউনিয়নে কোন না কোন উপজেলায় এই সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালিত হবে। গত 24 এবং 25 তারিখে দুইটা উপজেলা বর্ধিত সভা হয়েছে এবং সেটা কেন্দ্রের নির্দেশে আমরা ভাগ্য অবাক হয়ে গেছি যে আওয়ামী লীগের লোক কি পরিমাণ আশ্বস্ত হয়েছে। একটা বর্ধিত সভা লোক লাগবে আপনার 5টা ইউনিয়নে 3, 5, 5, 45, 90, 100 জন লোক লাগবে। সেখানে হয়েছে 15,000 বাগাতি পাড়া মিনিমাম। লালপুরেও সেই রকমই হয়েছে। তার অর্থ কি? অর্থটা হলো এই যে এতদিন যারা নেতৃত্ব দিয়েছে তারা শুধু তার নিজেতে চিন্তা করছে, জনগণেরটা কর্মেরটা চিন্তা করেনি, সেই জন্য এই অবস্থা হয়েছে। নেত্রীর প্রতি আমি আজীবন কৃতজ্ঞ আছি। অনেক চক্রান্ত অনেক থরঝন্ডার মধ্যে শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেন। উনি মনোনয়ন দিয়ে ঠকেন নাই, এইখানকার জনগণ ভোটাররা আমাকে নির্বাচিত করে তার মুখ উজ্জ্বল করেছে, তার সিদ্ধান্ত যে সঠিক সেটা কিন্তু এখানকার জনগণ প্রমাণ করেছে। ব্যক্তিরও প্রয়োজন আছে, কিন্তু খালি প্রতীক হলে হয় না। বললাম 96 শুনে 69টা আসনে নৌকা দিয়েছিল, 68 যে নাই একটাই ছিল সেটা আপনাদের। আমি শুধু উপলক্ষ আপনারাই সব, সে অগাধ বিশ্বাস আপনাদের উপর আমাদের চিরদিন থাকবে। আমি সময় নেব না, এই জন্য যে অনেক কথা হয়েছে বঙ্গবন্ধুর প্রতি জাতীয় চার নেতা পুরুষ স্বাধীনতার যুদ্ধে যা নিহত হয়েছে আমাদের এখানে ডাক্তার আইনুল হক এবং আমাদের রফিকুল সরকার সহ অন্যান্য যারা তাদের প্রত্যেকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আগামীকাল 29শে মার্চ আমাদের আইনুল ভাইয়ের সেই হত্যা দিবস, কালকে পরদিন 29 তারিখে আমরা এখানে আসবো, মূল ভাঙে যাবো, আলোচনা সভা করবো, তার কবর জিরাত করবো এবং একটা কুল খানি। আজকে আইনুল ভাই বেঁচে থাকলে হয়তো আইনুল ভাইকে আজকে এই সভা সভাপতিত্ব করতে হতো। আইনুল ভাই আমার চেয়ে বয়সে ছোট, কিন্তু তারপরেও তাকে আমরা শ্রদ্ধা করতাম, ভালোবাসতাম, এগুলি আছে। তাহলে আমরা আমি বাংলাদেশ বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ বানিয়েছি। এই যে বাংলা বঙ্গবন্ধু মুরানটা দেখছেন তো লেখা আছে, আমরা একটা করতে চাই, বঙ্গবন্ধু তুমি বাংলাদেশ তুমি আমাদের পরিচয়। সত্যি কথা বাংলাদেশ আর বাংলাদেশ আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুকে পৃথক করা যাবে না। আমি এই কয়েকদিন আমরা 19-20 তারিখে সম্মেলন হয়েছে, আপনারা গেছেন, প্রায় লক্ষাধিক লোকের মতো লোক হয়েছিল নাকি? 50,000 তো বটেই, জীবনে এরকম হয়নি। আমরা বুঝতেই যাইনি আমি এবং রমজান যে আমরা হচ্ছি, আমরা জানি কিন্তু 1 সপ্তাহ আগে। এই জন্য যাই নাই যে ওনারা দাস দখল করেছিল, সমস্ত ইয়াবা ব্যবসায়ী এবং সন্ত্রাসীরা ওইখানে ভিড়তে দাঁড়িয়ে আমাদের লোকজন হচ্ছে। এই যখন ঘটনা কি ঘটে গেল আপনারা দেখবেন না, গত বছরই 1400 আমার এই রমজান সেক্রেটারি হয়েছে, আমার এই নাসিম ভাই স্বীকার করে গেছেন আমাকে বসায় রেখে, একটা বিজয়ী প্রার্থীকে পরাজিত করে একজন পরাজিত প্রার্থীকে বিজয়ী করলে এর ফল ভোগ করতে হবে। আল্লাহর বিচার জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে ঘটে গেছে। আমরা জননেত্রী শেখ হাসিনার এই দৃঢ় সিদ্ধান্তের জন্য কৃতজ্ঞতা জানাই তার প্রতি, এবং আমরা কথা দিতে তার পায়ে পাড়ি আসছি। এই ইউনিয়নের এই উপজেলার এই ওয়ার্ডগুলিতে যারা আওয়ামী লীগের নেতা কর্মীরা আছেন, দয়া করে অতীতের পদচারণা ভুলে যান, নতুন করে পদচারণা করেন। লক্ষ্য একটাই বাংলাদেশ, লক্ষ্য একটা মুক্তিযুদ্ধ, লক্ষ্য একটা বঙ্গবন্ধু, লক্ষ্য একটা শেখ হাসিনা, লক্ষ্য নাটোর জেলার 4টি সংসদীয় আসন আমরা যেন জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারি। জননেত্রী শেখ হাসিনাকে আবার আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখতে চাই। এই দেশটাকে 2021-এর যে রূপকল্প রয়েছে সেই রূপকল্প অর্থাৎ উন্নত বিশ্ব। আজ কার একটা ঘটনা ঘটেছে সারা বাংলাদেশে, জাতিসংঘ আমাদেরকে
উন্নয়ন শীল দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে, নির্মল আয়ের দেশ হিসাবে দেশ থেকে উন্নয়নশীল দেশে এবং সব জায়গাতে সেমিনার র্যালি হয়েছে। আমরা এখানে বড়াইগ্রাম গোমপাড়াতেও করেছি, গুরুদাসপুরে করেছি, আজকে এই 27 তারিখে কত বড় অর্জন। এবং করোনা ভাইরাস কিভাবে মোকাবেলা করছে দলনেত্রী শেখ হাসিনা, এই শেখ হাসিনা দিয়েই সম্ভব হতো, এটা সম্ভব হতো না যদি উনি বঙ্গবন্ধু নিয়ে না হতো। সেই জন্যই বলি যে বাংলাদেশ মানে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, এইটা যেন না ভুলি। আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সব লীগকে অনুরোধ করব, তোমাদের সাথে আবার হাইব্রিড না থাকে, আবার তোমাদের সাথে হাইব্রিড থাকলে তোমাদের সাথে আওয়ামী লীগের আবার দ্বন্দ্ব দেখা দেবে, এই কাজটা একটু হিসাব নিকাশ করে করবেন ভাইরা, কারণ আপনারাই ভবিষ্যৎ। কিন্তু আমাদের জীবন শেষ ফাইনে এসেছি, কিন্তু নতুন প্রজন্ম কিন্তু আমরা তৈরি করে দেখে যেতে চাই যে তারা আমাদের অবর্তমানে বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধের চেতনা, শেখ হাসিনার চেতনাকে ধারণ করে বাংলাদেশকে আমেরিকা, ব্রিটেন, জাপান, জার্মান, ফ্রান্স, সিঙ্গাপুর, মালয়েশিয়ার মতো উন্নত দেশে রূপান্তরিত করবে। আমি আর সময় নেব না, একটা অদা আপনাদের করতে পারি, আমি থাকি বা না থাকি, আমার মেয়ে আমার ছেলে আপনাদের বঙ্গবন্ধুর আদর্শের পতাকা নিয়ে আপনাদের সাথে থাকবে। জনেত্রী শেখ হাসিনা রাস্তার পতাকা নিয়ে আপনাদের সাথে থাকবে। মানুষ মরণশীল, আপনার কখন মারা যাবো তার ঠিক নেই, কিন্তু আল্লাহ নির্ধারণ করে রাখছে। যদি আপনাদের সাথে আবারও দেখা না হয় আপনারা আমার জন্য দোয়া করবেন, জনেত্রী শেখ হাসিনা দোয়া করবেন, বঙ্গবন্ধুর জন্য দোয়া করবেন, যাতে করে বঙ্গবন্ধু বেশ নথি পায় এবং শেখ হাসিনার দীর্ঘদিন জীবিত থাকে, এই দেশটাকে সত্যিকার অর্থে বিশ্বের দরবারে উন্নত বাংলাদেশ গঠন করে দিতে পারে। আওয়ামী লীগের বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ চিরজীবী হোক। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। এখন আপনারা গান বাজনা দেখেন, আমরা চিরজীবী।